নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ ডিএ সংক্রান্ত মামলা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন মলয়বাবু। এখানে মলয়বাবু জানিয়েছেন 25% ডিএ অবিলম্বে রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল একটি দৈনিক পোর্টালে প্রকাশ করা হয়েছে এবং খুবই খুশির খবর। কি বলা হয়েছে আমরা ডিটেলসে দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, প্রতিনিয়ত যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। তো চলুন দেখে নিই কী বলা হয়েছে। বর্ধিত হারে ডিএ পাওয়ার আগে পর্যন্ত কেন্দ্রীয় সরকার কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএর ফারাক প্রায় 48% পৌঁছে গিয়েছিল। বর্তমানে তা বেড়ে হয়ে গেল 53%। কেন্দ্র সরকার আবার তাদের সরকারি কর্মচারীদের 5% ডিএ বাড়িয়ে দিলেন। এ মাস থেকে বর্ধিত হারে ডিএ পেলে সেই ফারাক কমবে, পৌঁছাবে রাজ্য, জানাচ্ছে সরকারি কর্মীদের এক অংশ। রাজ্য সরকারি কর্মচারীদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, রাজ্য সরকারকে অন্তত 25% ডিএ অবিলম্বে ঘোষণা করা উচিত এবং কেন্দ্র ও রাজ্যের ডিএর ফারাক, আকাশ জমিন পার্থক্য অবিলম্বে সেই ব্যবধান কমানোর উচিত পশ্চিমবঙ্গ সরকারকে। তা না হলে বড় বিপদের সম্মুখীন হতে পারে রাজ্য সরকার। রাজ্য সরকারের খেলামেলা পুজোর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলেও কর্মচারীদের বকেয়া মেটাতে অক্ষম। রাজ্য সরকারের সময় দেওয়া যাবে না, আর সময় দেওয়া যাবে না, কর্মচারীদের পাওনা বকেয়া অবিলম্বে মিটিয়ে দিতে হবে। 2010 সাল পর্যন্ত রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকরা বছরে দুবার করে মহার্ঘ ভাতা পেয়ে এসেছেন, কিন্তু রাজ্যে তৃণমূল সরকার আসার পর থেকে তা অনিয়মিত হতে শুরু করে। এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের তরফে ডিএ দিতে অল ইন্ডিয়ান কনফেডারেশন প্রায় ইনটেক্স অনুসারে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এখনও তা মিটিয়ে দেওয়া হয়নি। তো বন্ধুরা, এখানে দেখতে পেলেন মলয়বাবু কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে 25% ডিএ অবিলম্বে রাজ্য সরকারকে ঘোষণা করা উচিত এবং 25% ডিএ অবিলম্বে মিটিয়ে দেওয়া উচিত, কারণ কেন্দ্র ও রাজ্যের মধ্যে কিন্তু ডিএর ফারাক বেড়েই চলেছে। এবং মলয়বাবু জানিয়েছেন, নাহলে কিন্তু রাজ্য সরকার চরম বিপাকে পড়বে এবং রাজ্য সরকার কিন্তু সেই উদ্যোগই নিচ্ছে। প্রায় 2 কিস্তিতে ডিএ মিটিয়ে দেওয়ার কথা কিন্তু অলরেডি সংবাদ মাধ্যমে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।